রঙিয়া নগরত পৌরসভার উদ্যোগত লাচিত দিবস উপলক্ষে স্বচ্ছ অভিযান। রঙিয়া নগর পৌরসভার উদ্যোগত তথা স্বেচ্ছাসেবী সংগঠন সাধনা আর আর্থিকর সহযোগত 20 নভেম্বরত স্বচ্ছ অভিযান কার্যসূচী রূপায়ণ করা হয়। সমাগত লাচিত বরফুকনের 400 বছরীয় জন্মজয়ন্তীর সঙ্গে সংগতি রাখি রূপায়ণ করা উক্ত কার্যসূচীর উদ্বোধন করে মহকুমাধিপতি জাভির রাহুল সুরেশে। পৌরপতি অমরেন্দ্র লহকর, সাধন সম্পাদক জ্যোতিষ কলিতার নেতৃত্বত রূপায়িত কার্যসূচীর অংশ হিসাবে রঙিয়া নগরের হাইওয়ে চককে ধরে ভিন্ন প্রান্তত রূপায়ণ করা হয় এই স্বচ্ছ অভিযান। ইয়ার সমান্তরালভাবে উক্ত স্থানসমূহত রূপায়ণ করা গছপুলি রোপণ কার্যসূচীত অংশগ্রহণ করে মহকুমাধিপতি জাভির রাহুল সুরেশ আর রাজচক্র বিষয়া লীনা কুমারী পাওয়ে। লাচিত বরফুকন আমার গোটেই অসমবাসীর কারণে গৌরবর কথা, আর তেখেতর জীবনগাথা আমি একেবারে ঘরেরপর আদি করে আমার দেশ আমার গোটেই বিশ্বর দরবারত প্রতিষ্ঠিত করবর প্রয়াসে আমার সরকারে তেনেকা বিশেষ প্রচেষ্টাবিলাক গ্রহণ করেছে। আর সেই লাচিত বরফুকনের জন্মজয়ন্তীর আত ধরে পেলাই বিভিন্ন তেনেকা আমার কার্যসূচীবিল গ্রহণ করা হয়েছে। আর তার ভিতর আজি ইয়াতে আমার রঙিয়া আমার মহকুমার তরফরপা আমার পৌরসভার দ্বারা আর আর্থিক যেটো আমার স্বেচ্ছাসেবী সংগঠন আর আমার সাধনা যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে তেওঁলোকর প্রয়াসত আর প্রচেষ্টাত ইয়াত স্বচ্ছতা অভিযান আর বিভিন্ন ধরনের আমার লাচিত বরফুকনের জড়িত থাকা বিভিন্ন রচনা প্রতিযোগিতামিল আলোচনা চক্রবিল বক্তৃতা অনুষ্ঠান। আজি বীর লাচিতর 400তম জন্মজয়ন্তী উপলক্ষে আমি 5 দিনিয়া কার্যসূচী একটা হাতত লৈছো। আজি প্রথম দিনের কার্যসূচীত আমি স্বচ্ছ অভিযান এটা আরম্ভ করেছো। স্বচ্ছ অভিযানত আমাক সহায় সহযোগ করে এসডি সিভিলের লগতে আমাক আমার সাধনা এনজিও আর আমাক আর্থিক নামের এনজিওটি আমাক বিশেষভাবে সহায় করে। আর আজির ইয়ার লগে লগে আমি একটা গছপুলি রোপণও আমি করিম, বিভিন্ন ঠাইত আমি গছপুলি রোপণ করিম। আর আমার 23 তারিখে একটা সাইকেল রেলি এটা করিম, আর লগতে ইয়াত আমার 24 তারিখের কার্যসূচীত আমার আমার পদুম পুখুরীত আমার আপনার চাকি বন্তি লগাম। রঙিয়ার ভাস্কর কলিতা, রিপোর্ট নিউজ এক্সপ্রেস। Thank you.